অফিসে গিয়ে ঠিকঠাক কাজ না করে ব্যস্ত থাকতেন টিকটক শর্টস আর রিলস বানানো নিয়ে। এতেই বিপাকে পড়েছেন অন্তত 8 কর্মকর্তা কর্মচারী। রিলস বানানোর অভিযোগে 8 কর্মচারীকে শোকজ করেছে কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই কর্মীদের রিলস ভাইরাল হওয়ার পর তাদের এই নোটিশ দেওয়া হয়। ভাইরাল হওয়া রিলসে কর্মচারীদের অফিসের ভেতরে গান গাইতে ও নাচতে দেখা যাচ্ছে। জানা যায় ওই কর্মচারীরা অফিসের রিলসের স্ক্রিপ্ট করেন, তারপর নেচে গিয়ে ভিডিও ধারণ করেন। রিলসটি দ্রুত ভাইরাল হয়ে যাওয়ায় পৌরসভার সচিবের নজরে আসে। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে নেয়। আর তিনি অবিলম্বে ওই 8 কর্মচারীকে শোকজ নোটিশ দেন এবং তাদের 3 দিনের মধ্যে কারণ ব্যাখ্যা করতে বলেন। এ বিষয়ে তিনি সংবাদ মাধ্যমকে জানান, ঘটনার কথা জেনে তিনি তার দায়িত্ব পালন করেছেন। ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যের পাথানামথিট্টা জেলায়। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, জেলার থিরুভাল্লা পৌরসভা সচিব তার অফিসের 8 কর্মচারীকে শোকজ নোটিশ দিয়েছেন, কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমে অফিসে বানানো তাদের একটি রিলস ভাইরাল হয়ে যায়। প্রতিবেদনে আরও বলা হয়, ওই কর্মচারীরা ভেবেছিলেন যেহেতু রিলস বানানো ক্ষতিকর কাজ না, তাই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। নোটিশ পাওয়ার পর তারা বলেন, রিলসটি এমন সময়ে বানানো হয়েছে যখন অফিসে কোনো কাজ ছিল না। এমনকি যারা কোনো প্রয়োজন বা কোনো কাজে অফিসে এসেছিলেন তাদেরও কোনো সমস্যা হয়নি। তারপরও সমালোচনা শুরু হয়েছে, কারণ সরকারি অফিসে গিয়ে হয়রানির শিকার হতে হয় না এমন মানুষ খুঁজে পাওয়া দেয়। এমন পরিস্থিতিতে কিভাবে কাজ নেই অজুহাত দিয়ে রিলস বানান এমন প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অমিত হাসান, রবিন, কালবেলা।